তো গাইস গুড মর্নিং বলবো না গুড নুন আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ডোনার সাথে একটা নিউ ইন্টারেস্টিং ব্লগে এনজয় করতে চলেছ, সাথে এই পোটলাটা কিসের জন্য বলো তো? ওই যে একটা ব্লগিং করেছিলাম না ভীমা শঙ্কর মন্দির প্লাস দীপর বিলের ট্যুরটা, যারা যারা দেখোনি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই ব্লগিংটা দেখে নিও। খুব সুন্দর একটা ব্লগিং, আমার তো ভীষণই পছন্দ হয়েছে, জানি না তো, আমি আশা করছি তোমাদেরও পছন্দ হবে, তো দেখে নিও। তো সেই যে ড্রেসটা বদলেছিলাম, পিসির ড্রেসটা পরেছিলাম, তো সেটা দিতেই ভাস্করনগর যাচ্ছি। তো চলো আর ভেতর দিয়ে যাব, ভেতর দিয়ে হেঁটে 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 যাওয়া যাবে, মোবাইল টিপতে 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 চলে যাবো। আর আমার ড্রেস ওদের বাড়িতে আছে, সেটা আনবো, প্লাস এই ড্রেসটা দিতে যাবো। তো থাকো পাশে। আরেকজন কানে হেডফোন লাগিয়ে, মানে বলার মতো না, মোবাইল খাওয়ার সময়ও মোবাইল। এই যে মা আসলো মাত্রই, মা বন্ধুদের একটু একটু হাই বলে দাও, খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে হাই বলবে, ঠিক আছে? তা খাওয়া দাওয়া করে নেক, চলো আমরাও খেয়ে নিই। আর চলো সেই সুন্দর কাঁঠালের তরকারি দেখতে পেরেছ, ইয়াম্মি, খাওয়া যাক। আমার সাথে তোমরাও একটু চেটে পুটে খেয়ে নাও, তোমাদেরকে তো সামনাসামনি দিতে পারবো না মোবাইলে। এই যে দেখো মাংস তরকারি বর্মা বানিয়েছে, আর এইসব তো দেখালামই, কাঁঠালের তরকারি বললাম, আর হচ্ছে শাক, লাউ শাক, মামির গাছের শাক, ঠিক আছে গাছটা পরে দেখাবো, মানে মামির গাছের শাক না, মানে মামি গাছ গেড়েছে তো শাক, সেটা খেয়ে নি, ঠিক আছে পরে। বন্ধুরা সবাই, এটা হচ্ছে পরের দিন, আগেই বলে দিচ্ছি, ঠিক আছে? আর সবাই আমার কাছ থেকে শুনতে চেয়েছিল যে আমার মুখ থেকে এসএমএস কথা আমি শুনিয়েছিলাম একটা ব্লগে, প্লাস আমার মা থেকেও শুনতে চেয়েছিল, তো আমি আজকে শুনিয়ে দিলাম। আমার মা কিন্তু পারে অনেক কিছুই, কিন্তু কিছু করে না, মানে ছুপায় রাখবে, বুঝলে, সেটা হচ্ছে কথা। তো এখন যাচ্ছি হচ্ছে ঘুরতে আমার বৌদির বাড়ি, একটা বৌদির বাড়ি তখন সাইকেল ফ্যাক্টরিতে গিয়েছিলাম, মানে পিসের তো বৌদি, ঠিক আছে, ওই তো দাদার বাড়ি, তো কি হলো বৌদি আর দাদা, তাই না, যা বৌদি তা দাদারই। তো আমার হলো বড়ো পিসির, বড়ো পিসির দুটো ছেলে, একটা ছেলের বাড়িতে গিয়েছিলাম কিছুদিন আগে সাইকেল ফ্যাক্টরি, তোমরা তোমাদেরকে দেখিয়েছিলাম ওই বৌদিকে, আর হচ্ছে এই যে আজকে যাচ্ছি, আজকে যাচ্ছি হলো, ঠিক আছে, বড়ো দাদার বাড়ি। তো চলো দেখা হবে, ঠিক আছে, কালকে আমি একদম করতে পারিনি ব্লগিং। ফ্রেন্ডস আরেকটা কথা, আসামে যারা যারা আছো বা আসামের বাইরেই আছো, সবাইকে আজকেই তো বহাগ বিহু, বহাগ করেনি ও, তাহলে রঙালী বিহু, আমি জানি না, তো বিহু লেগে গেছে মনে হয়, বিহুর শুভেচ্ছা জানাচ্ছি, ঠিক আছে, আমি তো আর জানি না কোনটা বিহু কোনটা নাম, ঠিক আছে। আকাশের কি অবস্থা, কোন দিকে যায় জয়, এ যদি উল্টা পাল্টা রাস্তায় যায় বরুল নদীতে পালাই দিব। হ্যাঁ হ্যাঁ, এক নম্বর হাউস এটা, এটাই ঠিক, এক নম্বর কইছে, এটাই এক নম্বর, এইটাই এটাই, আমরা খালি ভাবতেছি না উল্টা পাল্টা করে, ওই দেখো বুনু বুঝা দিচ্ছে, আসে আসে না, মা আসে, মা আসে ঘরে আসে, এই যে ডিমের তরকারি, আমার মনে আছে ডিমের ঝোল বানাইছিলা, হ্যাঁ এই ঘরে আসো আসো এই ঘরে। তো সংক্রান্তির দিন মানে চৈত্র সংক্রান্তির দিন, এটা হচ্ছে মেন প্রসাদ, যেখানে ছাতু, তারপরে আরও বিভিন্ন ধরনের ফল, তারপরে মুড়ি চিড়া এসব দিয়ে বানানো হয়, বৌদির বাড়ি এসে এই প্রসাদটা মেন প্রসাদ খাচ্ছি আজকের দিন। তো গাইস বৌদির মুখ দর্শন করাইনি, আসার পরে তোমাদের সাথে দেখাবো, ওয়েট ওয়েট ওয়েট। তো আজকে হচ্ছে তিতা খেতে হয়, তিতা সংক্রান্তি, আজকে চৈত্র মাসের লাস্ট, আর বিহু তো লেগে গেছে আসামে, আর বিহুর একদম সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি, বন্ধুরা তোমরা বিশ্বাস করতে পারবে না, বিহুর বিহুর গানের গান শুরু হয়ে গেছে, আসামে তো বিহু লাগবেই।
আর এখন বৌদিদের ঘরে অনেকক্ষণই আসছি, এসে চাটা খেলাম, তারপরে মানে প্রসাদ খেলাম যেটা তোমরা দেখতে পেলে, আর এখন বৌদি সুন্দর করে দেখো ভাত বেড়ে দিয়েছে দেখেছো, আর দাঁড়াও বৌদির সাথে দেখা করাচ্ছি। আর আমার এই ফ্ল্যাশ লাইটটা যে কেন বারবার অন হয়ে যায় ভগবানই জানে, তো দাঁড়াও ট্যান্ডারে 1 2 3 স্টার্ট। এই তো কিছু বলবো, একটু বলবো না, কিচ্ছু বলবো না। তো আমার পিসাতো, মানে আমার পিসাতো দাদার বউ, ঠিক আছে, বড় পিসির ছেলের বউ, আমার নিজের পিসি, ঠিক আছে। তো এবার চলো খাই, আর মেনুতে কি কি আছে দেখাচ্ছি। আর আজকে তিতা খেতে হয়, নিম পাতা, কিন্তু আমার তিতা একদমই ভালো লাগে না। বসো বসো, দিয়া বসো, বসো এখানে বসো, টিভি দেখতে পারবা, অন করো। কি দাঁড়া, তিতা তিতা খাইতে লাগে আজকের দিনে, তুমি খাও, তুমি খাও একটু, তিতা একটু খাও, মজা লাগে। তো একটু তিতাটা খাই, হ্যাঁ এটা কি? এটা হচ্ছে পাচন, সব সবজি দিয়ে, ডাল টাল দিছো নাকি? না না, পাচন সব সবজি দিয়ে, ঠিক আছে, খাইছো? হ্যাঁ, একটু খাও, একটু খাও দিদা, আজকে দিনে খাইতে লাগে, খাইতে হয়। তো নিম পাতা, আলু ভাজা আর পাট শাক, মনে হয় এটা পাট শাক, ডাল, ওই যে কাটা কাঁঠালের তরকারি, পনির তরকারি আছে, ওটা পরে, ঠিক আছে, চলো খাই। কিন্তু এই যে তিতাটা অ্যাট ফার্স্ট, আমি কিন্তু অল্প খাবো মা, হাত মুখে না, হাত মুখে তো করতে যাব না, আমার গায়ে জল দিই। আর আজকের দিনে তিতা খেতে হয় কিসের জন্য বলতো? আজকের দিনে তিতা খেলে সব রোগ, মানে ঠাকুমাদের কথা সবাই বলে যে সব রোগ টোক দূরে চলে যায়। আর আমার মা কি করছে বলতো? 2টা বেজে গেছে, আমার দিদি ভিডিও আপলোড করে ফেলেছে, আমার দিদির ভিডিও দেখছে আমার মা, শুয়ে শুয়ে কি আরাম, সেই আরাম, তাই না? তো চলে এসেছে, চলেছে যে সুন্দর করে পনিরের তরকারি, আজকে যেহেতু নিরামিষ তো পনিরের তরকারি, পনির তো আমার ভীষণ ভালো লাগে। তো এবার হচ্ছে নিম পাতা খাওয়ার বাড়ি হচ্ছে আমার মার, তো মার খাওয়ার রিয়েকশনটা তোমরা একটু পরেই দেখতে পারবে। চলে আসছে, চলে আসছে মার খাওয়ার রিয়েকশন। আরও মা কতগুলো নিয়ে বসেছে তোমরা দেখতে পাচ্ছ, আমি একটা খেতে পারছি না, আর মা দিব্যি কতগুলো খেয়ে ফেলছে, আর বলছে কি দারুণ। আমি টিভির সাউন্ড চলছিল, এই জন্য অফ করে দিয়েছি, মিউট করে দিয়েছি, সাউন্ডটা সত্যি মানা যায়। তো চড়ক পূজা সামনেই, চড়ক পূজা হচ্ছে, আর ওইখানে যে দেখালাম ওটাকে কি বলে জানি, কাককে বাড়ান দেয়, মানে আজকে সংক্রান্তি তো এই জন্য কাককে বাড়ান দেয়। তো এখন যাচ্ছি ওরা যে আগের বাড়িটায় থাকতো সেখানে, এই যে দিয়া যে আগের বাড়িতে মানে ফাস্তি, ওখানে যাচ্ছি একটু বেড়াতে, ঠিক আছে। তো সামনে তোমরা দেখো চড়ক পূজার পুজো হচ্ছে, হ্যাঁ উঠেছি, দরজা খুলো, মোবাইল দেখছো কেমন, কেমন আমার মা পুরা প্রো লেভেল, প্রো দেখছো, নিজে ভুল করে নিজের মোবাইল নিজে ঠিক রাখতে পারে না। তো বন্ধুরা এখন তোমাদের সাথে আমি শেয়ার করব আইসক্রিম ফ্যাক্টরি লালগণেশে এসেছি, মানে ওই যে এটা হচ্ছে আমার দিদা মানে মার মাসি, তো ওনাদের বাড়িতে এসেছি, আইসক্রিম ফ্যাক্টরি আছে, তো শেয়ার করছি, চলো যাচ্ছি। মেশিন না, ব্যাকে দেখাচ্ছি তোমাদেরকে কোনগুলোতে চকোবার,
ও এই যে এগুলাতে চকো আর এটাতে কি বানায় এটাতে দেখেছ কত বড় বড় ফ্যাক্টরি লাল গণেশ থেকে এসেছি ঠিক আছে দেখো পাশে একবার দেখাচ্ছে।